আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, কেউ যদি জাদুতে আক্রান্ত হয় ওই মুহূর্তে তার করণীয়গুলো কি কি, কি কি সূরা পাঠ করবে। একটা যদি সে নিজের মধ্যে নিজে কন্ট্রোল থাকে রাখতে পারে, তার কি আমল? যে কন্ট্রোল না রাখতে পারে তার কি আমল, কি কি রোকাইয়া, কি খাবার, আজকে এই ভিডিওতে জানাবো আপনাদেরকে। যদি মনে হয় আপনার যে কোনো ধরনের জাদু, বান জাদু, বিচ্ছেদ জাদু, লিঙ্গ বান, বর্ণ আসক্তি, খারাপ নেশা, মাদক আসক্তি, নানান ধরনের জাদু করা হয়, সব ধরনের জাদু থেকে বাঁচার জন্য কিছু উপায় আপনাদেরকে আমি এই ভিডিওতে শেয়ার করছি। আপনি সদা সর্বদা অজু অবস্থায় থাকবেন যদি কন্ট্রোলে থাকেন। কন্ট্রোলে না থাকলে সোজা কথা, আমাদের চ্যানেলে রোকাইয়া দেওয়া আছে, ইউটিউবে লিখলেই হবে, জাদু নষ্ট করার রোকাইয়া, জোবায়ের বিনিময়ে আমার একটা ভিডিও চলে আসবে। তো সেই দোয়াটা হচ্ছে আপনার সূরা ফাতিহা। অজু অবস্থায় থাকবেন যদি কন্ট্রোলে থাকতে পারেন, ফাতিহা পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, ফালাক পড়বেন, নাস পড়বেন, দুরুদ পড়বেন, ইস্তেগফার পড়বেন প্রত্যেক দিন সকালবেলা 7 বার, সন্ধ্যায় 7 বার করে প্রত্যেকটা আমল। যদি বেশি জাদু হয় প্রত্যেকটাই 100 বার করে পড়বেন। এবং তাড়াহুড়া যে কোনো কাজের মধ্যে না করা, এবং যথাসম্ভব কিছু ভালো খাবার খাওয়া, দুনিয়ার কোলাহল যে পরিবেশ সেই পরিবেশ থেকে মুক্ত থাকার চেষ্টা করা, নির্বিঘ্নে কিছু সময় কাটানো, আল্লাহর ইবাদতে সময় দেওয়া, কোরআনের রোকাইয়া শোনা, এবং জ্যোতিষী, কবিরাজ, ওজা, মাজার পূজারী, কোনো ফকিরের কাছে না যাওয়া। এ বিষয়ে একটা হাদিস এসেছে, ভালো একটা খাবার হচ্ছে আজওয়া খেজুর। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে একটি করে মদিনার উৎপন্নকৃত আজওয়া খেজুর খাবে, রাত্র না আসা পর্যন্ত ওই দিন সে আর কোনো বিষ অথবা জাদুটোনা দ্বারা আক্রান্ত হবে না। কোনো কোনো হাদিসে একটা খেজুরের কথা এসেছে, কোনো কোনো হাদিসের মধ্যে 60টা খেজুরের কথা এসেছে। এটা সহিহুল বুখারী 5768 নম্বর হাদিস। এই জন্য আপনারা আজওয়া খেজুর কিনে ফু দিয়ে খেতে পারেন। আরেকটা খাবার আমি, আপনারা এই আমলগুলো করতে পারেন। আর প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে দিই, আমার পেজের লিঙ্ক প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া, আমার নাম দিয়ে অথবা আমাদের ছবি দিয়ে নানান মানুষ নানানভাবে প্রতারণা করে। এই জন্য আমাদের নাম হলে অথবা আমাদের ছবি হলেই কিন্তু ওইটা আমি না, সাবধান থাকবেন। আর আমাদের কাছে পাঠিয়েছে আজওয়া খেজুর, ওই যে বিসমিল্লাহ ফুড থেকে 40 আইটেমের বাদাম, এক ধরনের মিক্স আজওয়া খেজুর, তারপর হচ্ছে আরও কত ধরনের খেজুর, কত ধরনের বাদাম। অনলাইনে আমরা 12-13-14 আইটেম, কিন্তু এর মধ্যে 40টা আইটেম আছে, এবং সবগুলাই বড়, অরিজিনাল প্রাকৃতিক চাকের মধু সহ। ওনার নাম্বার 0164052-4370। ওনার পেজের নাম বিসমিল্লাহ ফুড, আর এই নাম্বারে ওনার ইমো আছে, হোয়াটসঅ্যাপও আছে, আপনারা ওনার থেকে ছবি নিতে পারেন। উনি কীভাবে ভাঙ্গে, কীভাবে কী বানায়, ওনার সাথে যোগাযোগ করলে ওনার পেজের লিঙ্ক, নাম, ঠিকানা সব উনিই দিবে। ওনার সাথে যোগাযোগ করে চাইলে আপনারা নিতে পারেন। আমাকেও একটা দিয়েছে, আসলে ভালো পেয়েছি আমি। যাই হোক, অনলাইন থেকে অনেকেই কিনেন, এটার মধ্যে আজওয়া খেজুরও আছে, মরিয়ম খেজুর, বিভিন্ন আইটেমের খেজুরও আছে, চাইলে আপনারা নিয়ে নিতে পারেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এমনই আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।